আমি পাচার হই নাই, আমি বাংলাদেশি আছি। যাকে পাচার করে ভারতে পতিতাবৃত্তির জন্য বিক্রি করার অভিযোগে মানব পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে, সেই নারীবাদীর বিপক্ষে বিভিন্ন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে। একই সাথে মানব পাচার আইনে দায়ের হওয়া মামলার ঘটনাপ্রবাহ মিথ্যে বলে দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী। আজ বুধবার 3 এপ্রিল বেলা 11টায় শহীদ আব্দুর রব সেনিয়াবাদ বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিপা বেগম নামের ওই নারী। লিখিত বক্তব্যে তিনি জানান, বরিশাল মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানাধীন মাখরকাটি এলাকার মিলনাকনের সাথে নিপার 2006 সালে বিবাহ হয়। দীর্ঘ সংসার জীবনে তাদের ইফাত নামে একটি 16 বছরের ছেলে সন্তান রয়েছে। তবে বছর কয়েক পূর্বে নিপা জানতে পারেন মিলনাকন একজন পেশাদার মাদক কারবারি, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং বিভিন্ন সময় এ কারণে কারাভোগ করেছেন। সংবাদ সম্মেলনে নিপা বলেন, আসলে আমার বিরুদ্ধে আমার মানে সাবেক হাজবেন্ড সে মামলা করছে, আমার হাজবেন্ড এবং আমার দেবরের বিরুদ্ধে, যে এটা হলো ভুল, আমি মানব পাচার হই না, কিন্তু সেরা মানে ভুল আমার এই জিনিসটা করতে চাইতে আছে আমার বিরুদ্ধে। আমি পাচার হই নাই, আমি বাংলাদেশি আছি, আমার হাজবেন্ড সে ভুল মামলা আপনাদের কাছে সবার জনগণের কাছে এটা মিথ্যা দাঁড় করছে। মিলনাকন প্রথম হাজবেন্ড মিলনাকন সে আমার বিরুদ্ধে যে মামলা করছে মানব পাচারে, সেটা একদম ভুল। আমি আমার ছেলে মানব পাচার হই না, স্বেচ্ছায় কলকাতা গেছি ডক্টর দেখাইতে এবং স্বেচ্ছায় আমরা ফিরে আসছি। তাদের ছেলে আছে আমার হাজবেন্ডের মানে সাবেক মিলনাকনের কাছে, তার বাবার কাছে আছে। নির্যাতন ও ক্ষতিগ্রস্ত করার বাধ্য করেছেন আমির হোসেন ও